আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটু এই মুহূর্তে ঘুরতে আসছি, একটা মেলাতে এসেছি। তো এখানে ঈদ উপলক্ষে আমরা ঘুরতে আসলাম। তো এটা হচ্ছে ক্রেটিল, 8 নম্বর মেট্রো থেকে ক্রেটিলের ডিরেকশনে। এখানে আপনার সারেন্টন ইকোল এটা আছে, স্টপেজে নামলেই এই মেলাতে আসতে পারবেন। তো যারা ফ্রান্সে আসেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিলাম। আর এখানে আমিও আগে কখনো আসি নাই, এটা বিশাল এরিয়া জুড়ে আর অনেক রাইডস দেখতে পাচ্ছি। আসলে মেলা তো মেলাই, সেটা যে দেশেই হোক, মেলার এনভায়রনমেন্ট সব জায়গায় সেমই মনে হয়। বিভিন্ন রাইডস, খাবার দাবার, বাচ্চাদের রাইডস থেকে শুরু করে বড়দের সব রকম এখানে আছে। আর আসলে মেলাতে ঘুরতেও ভালো লাগে, আর বিশেষ করে অনেকজনের সাথে ঘুরতে ভালো লাগে। আমরা কয়েকজন এসেছি, ভাবি দুই ভাবি সব আমরা এসেছি আমাদের বাচ্চাদের নিয়ে। তো আপনারাও এনজয় করবেন আশা করি। চলুন আমরা ঘুরে দেখি। মেলাতে আসলে ভালোই লাগে, এমনি রাইডস চড়া প্লাস এমনি ঘুরতেও ভালো লাগে। চারিদিকে একটা মনে হয় যেন ঈদ আমেজ লাগতেছে। মেলাতে এসে আরও ঈদটা ভালো লাগতেছে, মনে হচ্ছে না ঈদ লাগতেছে। আর যেহেতু এবার ঈদের মধ্যে ছুটি পড়েছে, বাচ্চাদেরও মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ভ্যাকেশন। এখানে যখন মানে ভ্যাকেশন হয়, ছুটি হয়, তখন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব একসাথে। তো এই কারণে আরও মেলাতে ভিড়, প্লাস ঈদের সময় তো এখানে তো মুসলিম অনেক বেশি, যার কারণে মেলাতে অনেক ভিড়, সবাই ঈদ মানে ঈদ উপলক্ষে মেলা এসেছে। এক ভাইয়া প্রশ্ন করেছেন যে হাজব্যান্ড ওয়াইফ আর ওনার একটা বেবি আছে, তার জন্য ওনার কত সাইজের বাসা লাগবে? তো আসলে বাসা তো মিনিমাম তো 2 রুমের লাগবেই, যেহেতু একটা বেবি আছে। আর আসলে রুমের সাইজ তো ডিপেন্ড করে রুমটা কত বড় হবে। 2 রুমের বাসা অনেক সময় 60 মিটার স্কোয়ারে হয়, আবার 50 মিটার স্কোয়ারের মধ্যেও পাওয়া যায়। তো আপনার খেয়াল করতে হবে যে আপনার কয়টা রুম, 2 রুম তো লাগবেই। আর বাসা ভিজিট করার পরেও কিন্তু অনেক সময় দেখা যায় 1 বছর 1.5 বছরের সময় লাগে। আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম অ্যাকুরেট, আসলে কিছু এদেশে কিছু বলা যায় না। এক একজনের ফাইল এক এক রকম সময় লাগে, কারো দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে হয়ে যায় ফ্যামিলি এনে ফেলে, কারো আবার দেখা যাচ্ছে একটু সময় বেশিও লাগতে পারে, যার কারণে এটা আসলে অ্যাকুরেট বলা যায় না। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের যে কোনো দেশে যে অন্য দেশে যাওয়া যাবে কি না, এবং সেটা লিগালভাবে থাকা যাবে কি না, পেপার্স করা যাবে কি না, কতদিন লাগবে, এসব বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছে। এখানে আমরা প্রতিবারই কিন্তু একই করে নিচ্ছে যে ডলগুলো থাকবে, ডলগুলো তুলতে পারলেই তার হয়ে যাবে। তো এখানে প্রতিবারই ট্রাই করার জন্য একই করে নিচ্ছে। মেলায় এসে আসলে এইরকম গেম, লটারি এগুলো তো থাকেই, এটা কমন জিনিস। একটা ব্যবসা দেখেন, সব জায়গায় একই গেম, ডিলার করে আসছে সব জায়গায় একই। এটা টাকা তোলা একটা ভালো একটা উপায়। Thank you.
তো আসলে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের যে কোনো দেশে, সাপোজ ধরেন মাল্টা আসলেন, তো মাল্টায় এসে ওয়ার্ক পারমিট ভিসা এসে যদি ইউরোপে ফ্রান্সে আসতে কেউ চায়, তাহলে কিন্তু তাকে ইলেগালভাবে আসতে হবে, কারণ ফ্রান্সে এসে তখন তো তাকে আবার কাগজ পেপার্স করতে হবে লিগাল হওয়ার জন্য। ওই পেপার্স আপনার কাজে লাগবে না। ওয়ার্ক পারমিট ভিসা সাধারণত যে দেশে আসবেন সেই দেশেই আপনি কাজ করতে পারবেন, প্লাস সেই দেশে আপনি বৈধ। তাছাড়া অন্য দেশে গেলে তো আপনাকে ইলিগালভাবে থাকতে হবে। আর ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন লাগে এক ভাই জানতে চেয়েছেন, তো আসলে এটা যাদের মারফতে আপনি করবেন তারাই আপনাকে বলে দিবে কতদিন লাগবে, আমি তো এখান থেকে বলতে পারবো না। তো আপনি যে এজেন্সির মাধ্যমে করবেন তারাই আপনাকে বলে দিবে ওয়ার্ক পারমিট ভিসা করতে কতদিন লাগবে। তো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোন দেশে আসতেছেন, এবং সেখান থেকে আপনি অন্য দেশে যেতে চান সেটা তো আপনাকেই আসলে সেই ডিসিশন নিতে হবে। আর নর্মালিভাবে আপনার ফ্রান্সে যেভাবে কাগজ পেপার্স করে সবাই কাজের মাধ্যমে কিংবা অ্যাজাইলাম করে সেটাই করতে হয়। দেন পেপার্স করতে তো অ্যাজাইলাম হয়ে গেলে তো ভালো, অ্যাজাইলের মাধ্যমে পেপার্স হলে। তাছাড়া এমনি পেপার্স কাজের মাধ্যমে যেটা করতে চাই সেটা তো আপনার মিনিমাম 3-5 বছর লাগবেই। কিন্তু আমার মেয়ে এটাতে গেল, উপরে গেল, ওরা সব তিনজন গেল এটাতে, এই নাম মিশমা আর ঝর্ণা গেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।